ভালোবাসার গল্প। আমরা এমন সময় এমন কিছু ভালোবাসা হারিয়ে ফেলি যে বাস্তবতার কারণে আমরা হেরে যাচ্ছি, ভালোবাসাটাকে হারিয়ে ফেলতেছি কোনো না কোনো কারণে। হয় সেটা ফ্যামিলির কারণে হোক, কোনো একটা সিচুয়েশনের কারণে হোক, যেটা কারণে হোক, যে কোনো একটাই জন্য আমরা ভালোবাসাটাকে হারিয়ে ফেলতেছি। হ্যাঁ, তো ভালোবাসা আমার একটি বিশেষ ক্ষেত্র যে কোনো বাধা বিচ্ছেদ সেগুলো কখনো মানে না। যে কোনো কিছুতেই ভালোবাসা হচ্ছে এটা যে সবসময় দুজন দুজনের সাথে থাকবে, যে একটা পার্ট তৈরি করবে, যে সিচুয়েশন তো থাকবে অনুভূতি, ভালোবাসার অনুভূতি এমন একটা অনুভূতি কখনো ভুলার নয়, যে স্মৃতি বিজড়িত যে পাশের মানুষটা থাকবে সাথে, সে হয়তো কখনো নাই থাকতে পারে, কিন্তু কেন কোনো কোনো অনুভূতি আছে যে পাশের মানুষ সবসময় আমার সাথে থাকবে, যে ওকে নিয়ে আমি ফিল করব, যে কোনো মুহূর্তে ভালো লাগাটা থাকবেই ও সবসময়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্লাসিক্যাল ফটোগ্রাফি। আজকে আমরা এমন একটি গল্প নিয়ে হাজির হয়েছি যেটা বাস্তবতার কাছে ফিরে যাওয়া একটি ভালোবাসার গল্প। সুতরাং দেখতে থাকুন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। তারা আজকে মনে তাদের মনে হয় শেষ দেখা ছিল, মাইয়াটার মনে হয় বিয়ে ঠিক গেছে। এখন মেয়েটি আমার রিক্সায় শেষবারের মতো ঘুরতে এসেছিল, ওগো ভালোবাসা নাকি কোনো এক বাস্তবতার কাছে হেরে গেছে। ছেলেটি নামার আগে মেয়েটিকে এই গোলাপ ফুলটি দিয়ে গেছিল। মেয়েটি অনেক কান্নাকাটি করছিল, আমি অনেক ডাকছিলাম মেয়েটিকে, শুনে নাই। উনি গিফটটা দিয়ে চলে গেছে। ভালোবাসেন তাহলে? আমি জানেন মামা, ভালোবাসা অনেক কষ্ট, বাস্তবতার কাছে হেরে গেল তাদের ভালোবাসা। বাস্তবতা বড়ই কঠিন জানা।